শুনলাম আমাদের বাজার দালাল কিসব নাকি লাফালাফি করছে, বুঝতে পারলে কিনা? আমি কমিউনিটি পোস্টে দেখছি, একটা করে উত্তর দেবো, একটা করে, ঠিক আছে? সবকিছু একসাথে বললে মুশকিল, তাই না? আমাদের মতো ভিউজ কমাতে হবে, আর্নিং নিতে হবে, তাই নাকি? সত্য উদ্ঘাটন করতে হবে, বুঝতে পারলে কিনা? এবার থেকে সত্য উদ্ঘাটনের দায়িত্ব আমি আমার নিজের এই ভারী কাঁধটাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে? কার জন্য সত্য উদ্ঘাটন করব? এই এই ছোট লোক, এই রক্তচোষা ডাইনি, এই কি বলে এটা, পুতুনা রাক্ষসীর সত্য উদ্ঘাটন করবো আমি প্রত্যেকবার এসে এসে, ঠিক আছে? তো শুনলাম নাকি কমিউনিটিতে বলছে টলছে যে কি কোন MSL এর কাছ থেকে নাকি আমি পয়সা টয়সা চেয়েছি। হ্যাঁ রে, পয়সা চেয়েছি, তোর পেট ফোলাবি বলে আমি আমি পয়সা চাইতে যাবো নাকি? তাই না, তাই না? মানে আজও গাছগুপি গল্প টল্প দিয়ে মানে মানুষকে কিভাবে কি খাওয়াবে এখন সেটার ভাবনা চিন্তা করছে, বুঝতে পেরেছো? আমি কি এত বড় বোকা? ধরো আমার এগেনস্ট পার্টি, আমি খ্যাক্সিয়ালকে বলবো এই তোর এগেনস্ট আমি ভিডিও করা ছেড়ে দেবো, তোকে নিয়ে ভিডিও করবো, তুমি আমার পয়সা দে। আর খ্যাক্সিয়াল বা অন্য ওদের আদার্স যারা রয়েছে তারা আমার আমার এইগুলো মেনে নেবে, তারা সেগুলো আমার কল রেকর্ড করবে না, তারা ভিডিও করবে না যে আমাকে এইভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে। মানে কি বলবো, ওর মস্তিষ্ক বললাম না এতটাই বিকৃতির পর্যায়ে চলে গেছে যে আর কিছু করার নেই, আর কিচ্ছু করার নেই। যে নিজের ঘরের লোককে বলতে পারে যে আমার ঠাকুমা দাদু লাভ মেরে আমার বাপ মাকে বের করে দিয়েছে, আমি দুধ খেতে পাইনি, আমার চুল পড়ে গেছে, আমার ওই কি রয়েছে ইমিউনিটি পাওয়ার কম রয়েছে, ঠিক আছে? তো এর থেকে বড় উদ্মাদ আর পাগল কে রয়েছে ইউটিউবে, ঠিক আছে? এরপরে আসি আর একটা কথা বলেছে, যেখানে বলছে ওই আমাদের ঝুমাকে নিয়ে, ঝুমার বোনই একই ধরনের জিনিস, ঝুমা প্রজাপতি বিস্কুট খায়, এই সরি প্রজাপতি বিস্কুট বলছি, প্রজাপতি মাছ খায়, আর এই কাতলা মাছ খায়, না কাতলা না কি তেলাপিয়া মাছ খায়, ঠিক আছে? কাতলাও চটে না, তেলাপিয়া মাছ খেয়ে জীবনযাপন করে, বুঝলি? একদম সেম টু সেম, পাশাপাশি রাখবে, ওর একটু কঙ্কাল ছাড় বেশি, এটা ওই দি পর্যায়ে যাচ্ছে, বুঝতে পেরেছো কিনা? তো সেখানে বলছে আমি ঝুমাকে কোনোভাবে ফোন টোন করে কোনো ধমকি দিয়েছি, দিয়ে ওর ভিডিও টিডিও করা বন্ধ করে দিয়েছি নাকি, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা জিনিস বলো, ঠিক আছে, ঝুমা যে ধরনের উলঙ্গতা করে বেড়াচ্ছে ইউটিউবে, করে বেড়াচ্ছিল ইউটিউবে, তার মধ্যে মেন ব্যাপার হচ্ছে ঝুমা ভারতীয় জাতীয় সঙ্গীতকে, আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছিল, যেটা তোমরা কিছুদিন আগে দেখেছো উলঙ্গ হয়ে বসে ভারতীয় জাতীয় সঙ্গীত খাটের উপরে বসে বসে গাইছিল, ঠিক আছে? তখন অনেকে অনেক রকম মানে ভিডিও টিডিও করে ওর বিরুদ্ধে, প্রচুর প্রতিবাদ নাবে, ঠিক আছে? কারণ আমি জানি যে একে প্রতিবাদ করলে হবে না, এর একেবারে ওতে পাত দিতে হবে, বুঝতে পেরেছো? তখন আমি সোজা ফোন লাগাই, ফোন লাগাই ওকে, ফোন লাগাতে ধমকি তোর কাজ হয়, ঠিক আছে? কোনো নোংরা জিনিসকে কতটা সাপোর্ট করে ভাবো, মানে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীতকে কেউ অপমান করছে, তাকে আমি ভয় দেখিয়ে যদি সেই জিনিসটা থেকে বিলুপ্ত করতে পারি, সেই ভিডিওগুলো প্রাইভেট করেছে, ডিলিট করেছে, ঠিক আছে, এখন ভগবানের দয়া সেই চ্যানেলটাই চলে গেছে, তো সেটা কি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? সেটা আমি ভালো করেছিলাম কি খারাপ করেছিলাম, ঠিক আছে, বলো এবার, তোমরাই বলো। মানে তার মানে এ হচ্ছে ইনডাইরেক্টলি মানে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীতকে অপমাননা করার জন্যেও এও দায়ী, মানে এ সেটাকে উস্কানি দিচ্ছে, ও যেটা করেছিল তার মানে ও ভালো করেছিল, ঠিক আছে, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছে তার মন থেকে ভয় বের করাচ্ছে যে এরপরে দ্বিতীয়বার ও যখন কোনো ভুল ভালো কাজ করবে, ওকে যদি অরিজিনালও কেউ ফোন করে তখন ও মানবে না, একই জিনিস করবে। মানে এ হচ্ছে ওই পরকীয়ার সমর্থক, যারা পরকীয়া করে তাদেরকে একবারে মাথায় তুলে নিয়ে দৌড়ায়, ঠিক আছে? আর তারপরে হচ্ছে সমাজে বার্তা দিচ্ছে যে তোমরাও করো, ঠিক আছে? এদিকে আবার অন্য নারী যদি একটু মডার্ন ড্রেস পরে সেখানেও টানা হিজড়া করা শুরু করে, অথচ নিজে বল কাটা নাইটি পরে আবার বলতেও বসে যে এরপরে আমি যা ইচ্ছা করে ভিডিও করো, তোকে কে বারণ করেছে? তুই উলঙ্গ ভিডিও কর না, তুই উলঙ্গ হয়ে বসে ভিডিও কর, তোকে কে বারণ করেছে? তুই ঘরের লোকের বারণ শুনিস তো, বাড়ির লোকের কি বারণ শুনিস? তুই উলঙ্গ হয়ে ভিডিও কর, ঠিক আছে? তো এবারে বলো, তার মানে এ উল্টো চাইছিল যে এরকম ঝুমার ধরনের কিছু ক্রিয়েটাররা উলঙ্গতা ছড়াক ইউটিউবে, ঠিক আছে, তারপরে উলঙ্গ হয়ে জাতীয় সঙ্গীত বসে বসে গাক, তার মানে হচ্ছে এর সমর্থক, এ তার সমর্থক, এর মতো লাতখোর ইউটিউবে নেই, প্রতিবার আসবার জুতিয়ে দিয়ে চলে যাবো, বুঝতে পেরেছো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় দারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা। আর জানিও কমেন্ট করে যে ঝুমাকে আমি লাত মেরেছিলাম, যা করেছিলাম ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। আর পাগলের পাগলা কারোদের কথাবার্তা যা খুশি বলছে, প্রুফ দিয়ে বল, প্রুফ দিয়ে বল। টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।